কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের নিজ হাতে বানানো 200+ পিঠা নিয়ে শুরু হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব। 22 স্টলে এসব পিঠার পরশা সাজিয়ে বসেছেন কলেজের শিক্ষার্থীরা। দারুণ এই আয়োজন দেখতে ও পিঠার স্বাদ নিতে ক্যাম্পাসে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানে 103 রকমের পিঠা আছে, তার মধ্যে একদমই নতুন ইউনিক যা আমরা নিজেরা তৈরি করেছি। তার মধ্যে হচ্ছে ভালোবাসা .com, তারপর হচ্ছে সতীন মুছর, তারপর হচ্ছে ড্রাগন, কমলাপুলি, পোয়া পিঠা, মালপোয়া, পাটিসাপড়ার দুধের ক্ষীরপুর ক্ষীর পিঠা, তারপর হচ্ছে কেকের মতো একটা, এটা হচ্ছে নতুন একদম ইউনিক। ব্রেকআপ পিঠা মেন মূলত বানানো হয়েছে যারা রিসেন্টলি ব্রেকআপ হয়েছে বা এরকম পর্যায়ে আছে তাদের জন্য হচ্ছে এই ব্রেকআপ পিঠা। তাছাড়া লাভ পিঠাও আছে, যারা লাভে আছে গিফট করতে পারে ভালোবাসার জন্য, তারা তাদের জন্য লাভ পিঠা তৈরি করা হয়েছে। আজকের পিঠা উৎসবটাকে আরও প্রাণবদ্ধ করার জন্য আমরা এই ফুল ফুলের বিজনেসটা শুরু করেছি, যাতে হচ্ছে আমাদের পিঠার পাশাপাশি যে ফুলের সৌন্দর্যটা দিয়ে আমরা ভরিয়ে দিতে পারি দর্শকদেরকে। বুধবার সকাল 11 থেকে গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে ফুলে সজ্জিত ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর আ ন ম মুশতাকুর রহমান। শিক্ষক পরিষদের পোশাকখ্যাত মতিওরের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্পাদক আজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। পরে তারা পিঠার স্টলগুলো ঘুরে দেখেন। উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখা যায় নকশি পিঠা, মাংস পুলি, দুধ পুলি, নারকেল পুলি, দুধ চিতই, দুধ পোয়া, ঝাল পোয়া, মালপোয়া, লবঙ্গ লতিকা পিঠা, জামাই পিঠা, শল পিঠা, দুধ পুলি, শুক চিতই, মলই পিঠা, বিস্কুট পিঠা, মশলা পিঠা, মুড়মুড়ি পিঠা, নারিকেলের চিড়া, সুপি পিঠা, মিষ্টি পিঠা সহ 22 স্টলে 200+ পিঠা দেখা গেছে। প্রতিটা স্টলে নানা রকম পিঠা আমরা দেখতে পেয়েছি। প্রতিটা ডিপার্টমেন্টে মানে বাহারি রকম পিঠা নিয়ে এসেছে, 100-110 আইটেমের পিঠা তারা নিয়ে এসেছে। এখন পর্যন্ত যেগুলো পিঠা টেস্ট করেছি খুব ভালো, তাদের পিঠার মান খুবই ভালো। পিঠা বিক্রি করার জন্য সবটা আসলে অ্যারেঞ্জ করে না, ওরা নিজে থেকে একটু আনন্দ উল্লাস করে, আমরাও একটু এনজয় করি, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। এক একটি স্বাদ এক এক রকম, এক একটি দোকানে এক এক ধরনের পিঠা থাকলেও সবগুলোর নামও অজানা শিক্ষার্থীদের। তবে ভালোবাসা .com, হৃদয় হরণ ও ব্যাকআপ নামে ব্যতিক্রমী তিন পিঠার সবার নজর কেড়েছে। কলেজের শাখা BNCC প্লাটুন এর স্টলে দেখা গেছে হৃদয় হরণ ও ব্যাকআপ পিঠা। যারা ভুলতেই বসেছিল যে পিঠা একটা জিনিস আছে বা একটা ছিল আমাদের এই গ্রামীণ সংস্কৃতির একটা অংশ, সেই সংস্কৃতির অংশ হিসাবে পিঠা যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা এই নতুন প্রজন্মকে এটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের এই আজকের শীতকালীন পিঠা উৎসবের আমরা আয়োজন করেছি। 22টা স্টলের মাধ্যমে 200 প্রকারের পিঠা আমরা প্রদর্শন করেছি, যেটা ছাত্রছাত্রীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি করেছে। সেটা দেখে আমাদের মনে হচ্ছে যে আমরা এখন আর বলতে পারবো না যে একদিন বাঙালি ছিলাম রে, এখন আমরা বাঙালি আছি। সেই লক্ষ্যেই আমরা এটার আয়োজন করেছি। আমাদের যে বাঙালিপনা, সেই বাঙালিপনাকে আমাদের নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি আসার পরে 2 বছর পরপর 2 বছর আমি করেছি, এর আগেও একবার আয়োজন হয়েছিল। আমার আশা যে যারা থাকবেন, আমি যদি নাও থাকি, তাহলে এই অনুষ্ঠানগুলি চলমান থাকবে। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।